আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুফিয়া সুলতানা, সহকারী শিক্ষিকা পতেঙ্গা কর্ণফুলি স্কুল। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সকলকে পতেঙ্গা কর্ণফুলি স্কুলের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে আলোচনা করব নার্সারি শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাজিয়ে লেখা। দেখো, আমাদের কতগুলো শব্দ এলোমেলোভাবে দেওয়া থাকবে, সেগুলো আমাদের সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তাইলে এক নম্বরে দেওয়া আছে কি, ক ম দ, এটা এই শব্দটা এলোমেলো দেওয়া আছে এবং এর কোনো সঠিক অর্থ নাই। তাহলে আমরা অর্থপূর্ণ শব্দ করব কিভাবে? তাহলে এটাকে সাজিয়ে লিখলে আমরা কি পাবো, ক। দুই নম্বরে আছে কি দেখো, অন্তস্থ অ চ দন্তন্য, এই শব্দটাকে আমরা সাজিয়ে লিখলে কি পাবো, চ অন্তস্থ অ দন্তন্য, চয়ন। তিন নম্বরে আছে দেখো, ক বর্গীয় জ দন্তন্য, এটাকে আমরা সাজিয়ে লিখলে কি পাবো, বর্গীয় জ দন্তন্য ক, জনক। তারপরে চার নম্বরে আছে দেখো, গ ল ছয়াকার, তাহলে এটাকে সাজিয়ে লিখলে আমরা পাবো, ছয়াকার গ ল ছাগল। তারপরে পাঁচ নম্বরে আছে দেখো, ট র গ, এটাকে আমরা সাজিয়ে লিখলে পাবো, ট গ র টগর। এবার আসো ছয় নাম্বার, ছয় নাম্বারে আছে কি, ল রস্বইকার ম দয়াকার, এটাকে আমরা সাজিয়ে লিখলে পাবো কি, ড আকার ল রস্বইকার ম ডালিম। তারপরে আছে সাত নম্বরে, ব মূর্ধন্য ল, এটাকে আমরা সাজিয়ে লিখলে পাবো কি, ল ব মূর্ধন্য লবণ। আট নম্বরে আছে দেখো, খ দ ল, এটাকে আমরা সাজিয়ে লিখলে পাবো কি, দ খ ল দখল। নয় নম্বরে আছে দেখো, দন্তন্য ম র, এইটাকে সাজিয়ে লিখলে পাবো কি, দন্তন্য ম সরি দন্তন্য র ম নরম। তারপরে দশ নম্বরে আছে দেখো, ল দন্তন্য ফ, এটাকে আমরা সাজিয়ে লিখলে পাবো কি, ফ দন্ত ফ ল দন্তন্য ফলন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এই সাজিয়ে লেখলা, সাজিয়ে লেখা তোমাদের সিলেবাসে আছে, এর বাইরে আরও অনেকগুলো আছে, সবগুলো প্র্যাকটিস করবা, পরীক্ষার জন্য ঠিকমতো প্রিপারেশান নেবা। আমরা আমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। আল্লাহ হাফেজ।